রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যিনি কাজটি করলেন, একটি সমাজ গঠনের জন্য, একটি দেশ গঠনের জন্য, একটি জাতি গঠনের জন্য, একটি উম্মাহ গঠনের জন্য সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করলেন। এখান থেকে ইসলামে মসজিদের গুরুত্ব মর্যাদা কত বেশি তা আমরা বুঝতে পারি। এবং এই কারণেই এরই ধারে বাহিকতায় মুসলিমরা যেখানেই গিয়েছেন, যেই শহরে গিয়েছেন, সেখানে তারা সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করেছেন। এবং এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের আশেপাশে মুসলিমরা তাদের ঘর বাড়ি বানিয়েছেন। তাহলে মুসলিমদের সমাজ মসজিদ কেন্দ্রিক সমাজ, মুসলিমদের সমাজ মসজিদ কেন্দ্রিক সমাজ। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইরাকে গেলেন, দায়িত্ব দেওয়া হলো, তিনি সর্বপ্রথম সেখানে গিয়ে তিনি বানা ফিল বিল কুফা ওয়াল বসরাতা মসজিদান, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা এবং বসরাতে গিয়ে সর্বপ্রথম তিনি মসজিদ বানালেন। এবং তার আশেপাশে লোকেরা বসত বাড়ি, তাদের বাড়িঘর বানালো। এই জন্য মসজিদের গুরুত্ব, মসজিদের ভূমিকা মুসলিম সমাজের জন্য, স্থিতিশীল সমাজের জন্য, শান্তি এবং নিরাপত্তার সমাজের জন্য, সুখ স্বচ্ছন্দময় জীবনের জন্য মসজিদ হচ্ছে, বা মসজিদকে কেন্দ্র করেই মুসলিমরা তাদের সব কিছু গঠন করেছে। এই ক্ষেত্রে মসজিদের অনেক বড় ভূমিকা আছে।